আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এম এস তারেক। আপনারা জানেন আমি গত 5 জুলাই 2021 সালে আমি মস্কো রাশিয়া মস্কোতে গিয়েছিলাম এবং আমি 11 জুলাই 2021 আমি আবার ব্যাক করি দুবাইতে। আজকে আমার যে বাস্তব অভিজ্ঞতা, আমি কী কী প্রবলেমের সম্মুখীন হয়েছি এবং আমার ট্রাভেল হিস্টোরিটা, ট্রাভেল যে আমার অভিজ্ঞতাটা কেমন ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি রাশিয়া যাওয়ার জন্য আমি 30 দিন আগে থেকে আমি প্ল্যানিং শুরু করি। 30 দিন আগে থেকে আপনারা জানেন রাশিয়া যাওয়ার জন্য আপনাকে অবশ্যই 30 দিন আগে থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, কেননা আপনাকে আফটার ভিসা প্রসেসিং করার জন্য রাশিয়া এম্বাসি আপনার 30 দিন সময় নিবে। সুতরাং আপনাকে 30 দিন আগে থেকে প্ল্যান করতে হবে। আমি জুনের 1 তারিখে আমি আমার সব পেপার্স নিয়ে আমি চলে যাই বিএফএসএ, রাশিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে। কী কী পেপার্স আপনার প্রয়োজন হবে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন কী কী পেপার্স আপনার দরকার হবে। সেই পেপার্স নিয়ে আমি বিএফএসএ যাই। বিএফএসএ আমার সবগুলো ডকুমেন্ট সাবমিট করি, আমার পাসপোর্ট সহ বিএফএস আমার সবগুলো পেপার্স চেক করে দেন আমাকে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে। আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করার পরে তারা আমাকে একটা ডেট দেয় ইন্টারভিউর জন্য। বাংলাদেশি যদি হয়ে থাকেন আপনার অবশ্যই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে, ইন্ডিয়ান হলে আপনার কোনো ইন্টারভিউর দরকার নেই, ঠিক আছে। সো আমাকে 3 তারিখে ইন্টারভিউর জন্য ডেট দেয়। আমি ইন্টারভিউর জন্য আমি চলে যাই দুবাইতে রাশিয়ান কনসুলেটে, ঠিক আছে। বিএফএসএ ইন্টারভিউ হবে না, ইন্টারভিউ হবে আপনার রাশিয়ার কনসুলেটে। আমি 3 তারিখে ইন্টারভিউর জন্য সকাল 8টায় চলে যাই এবং আমাকে ইন্টারভিউ জন্য ভিসা অফিসার আমাকে ডাকে। আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করি এবং আমাকে প্রশ্ন করে আমি রাশিয়া কোথায় যাব, কেন যাব, ইউএইতে কতদিন ধরে আসি, কী ভিসায় আসি, আমি আমার বিজনেসের বর্তমান অবস্থা কী। আপনারা জানেন আমার একটা ট্রাভেল এজেন্সি রয়েছে দুবাইতে, আমি আমার ট্রাভেল এজেন্সির যা যা ডকুমেন্ট আছে সবগুলো সাবমিট করলাম। এবং আপনারা জানেন আমি যে দেশে যাই না কেন আমি একটা আগে থেকে একটা ট্রাভেল প্ল্যান রেডি করি, আমি কোথায় যাব, কোন জায়গায় কতদিন থাকবো, কীভাবে যাবো সেখানে। সাপোজ আমি রেড স্কোয়ারে যাবো, রেড স্কোয়ার আমি কীভাবে যাবো, আমার হোটেল থেকে এই রেড স্কোয়ারের দূরত্ব কতটুকু, ঠিক আছে। এই সবগুলো প্ল্যান আমি আগে থেকে সেটিং করে নিয়েছি এবং আমি ভিসা অফিসারকে আমি সেভাবে আমি উপস্থাপন করেছি যে আমি এই জায়গায় যাব, হোটেল থাকবো, আমার হোটেল থেকে এই জায়গার দূরত্ব এতটুকু, আমি সেখানে মেট্রো করে যাব, আমি এখানে বাসে করে যাব। সবগুলো আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ ওনাকে বলেছিলাম এবং আমার আনসার শুনে ভিসা অফিসার সন্তুষ্ট হয়েছেন এবং আমার ভিসা অ্যাপ্লিকেশনটি তারা অ্যাকসেপ্ট করেছেন। 3 তারিখে সাবমিট করার ইন্টারভিউ দিয়ে আমি চলে আসি। দেন জুন মাসের 3 তারিখে আমি ইন্টারভিউ কমপ্লিট করি। জুলাই মাসের 3 তারিখে আমি একটা মেসেজ পাই যে আমার পাসপোর্টটি ডেলিভারি দেওয়া হয়েছে, কনসুলেট থেকে বিএফএসএ পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমত আপনাকে রাশিয়া যাওয়ার আগে প্ল্যান করতে হবে আপনি কতদিন সেখানে থাকবেন, কোন দিন সেখানে যাবেন, কোন দিন সেখান থেকে আসবেন, কেননা আপনাকে অন্যান্য দেশের মতো না যে ভিসা ফেলেন আপনার যখন ইচ্ছা তখন যাবেন, ঠিক আছে। 20 দিন মেয়াদ থাকবে, 30 দিন মেয়াদ থাকবে, এরকম কিন্তু না। এখানে আপনাকে যেদিন যাবেন সেই দিন থেকে আপনার ভিসাটা স্টার্ট হবে এবং যেই দিন সেখান থেকে আসবেন সেই দিন থেকে আপনার ভিসাটা এক্সপায়ারি ডেট চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি 5 দিনের জন্য যাবেন, ঠিক 5 দিনের জন্য আপনি ভিসা পাবেন, এর থেকে 1 দিন বেশিও আপনি ভিসা পাবেন না, ঠিক আছে। তার মানে আগে থেকে প্ল্যান করাটা খুব ইম্পর্টেন্ট রাশিয়া যাওয়ার জন্য, ঠিক আছে, কেননা আপনাকে ট্রাভেল টিকিট, রিটার্ন টিকিট করতে হবে। সেই দিনে গিয়ে সেটি যে ডেটে হবে সেই ডেটে আপনাকে ইনভাইটেশন লেটার হতে হবে, সেই ডেটে আপনার হোটেল বুকিং হতে হবে, ঠিক আছে। সেই ডেটে আবার আপনার ইন্স্যুরেন্স হতে হবে, সবগুলোতে ডেট একই মিল থাকতে হবে এবং সেই ডেটেই আপনি সেই ডেট অনুযায়ী আমাকে ভিসা দিয়েছে। মাত্র আমি 5 তারিখ থেকে 15 তারিখ আমি রিটার্ন টিকিট করেছিলাম, ঠিক এই 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাকে ভিসা দিয়েছে, ঠিক আছে। ভিসা পাওয়ার পরে আমি 3 তারিখে ভিসা পাই, আমি 5 তারিখে ফ্লাই করি। আমি আমার রিটার্ন আমার টিকিটটা ছিল মস্কো দমোদেদিয়েভো এয়ারপোর্টে, ঠিক আছে। দমোদেদিয়েভো এয়ারপোর্ট থেকে আমার হোটেলের দূরত্ব ছিল, মানে মেন সিটিতে আমার হোটেলটা ছিল, আমার হোটেলের দূরত্ব প্রায় 1 ঘন্টা ছিল। আমি এর আগে আমি জানতাম না যে আসলে রাশিয়াতে যে কীরকম প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। আমি যখন দমোদেদিয়েভো এয়ারপোর্টে নামি আমি প্রথমে আমার টাকা দিরহামটা এক্সচেঞ্জ করে আমি রাশিয়ান রুবলে কনভার্ট করি, ঠিক আছে। আমি প্রথমে 700 দিরহাম আমি কনভার্ট করলাম, আমি কনভার্ট করে প্রায় 6000 রুবল মতো আমি পাই, 6000 রুবল, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এয়ারপোর্টে কনভার্ট করার কারণে কিন্তু আমি রেটটা কম পেয়েছি, ওরা ট্যাক্স টুস কেটে
আমার জিনিসটা অনেক কমিয়ে নিয়েছে, কিন্তু আসলে এক দিরহাম সমান রাশিয়ান রুবলে হয় প্রায় 20 টাকা, ঠিক আছে? 20 টাকা থেকে আরও বেশি হয়, 20 টাকা করে হিসাব করলেও কিন্তু আমার 700 দিরহাম সমান আমার প্রায় কনভার্ট করলে প্রায় 8,000 রুবল পাওয়ার কথা, কিন্তু তারা ট্যাক্স কেটে আমি ফেলাম সেখানে 6,000 রুবল। আপনার যদি একটু সিটিতে দিকে গিয়ে এয়ারপোর্টে না ভাঙিয়ে আপনি যদি সিটির দিকে যান, অথবা আপনারা বেটার হয় দুবাই থেকে কিছু রুবল আপনি নিয়ে যাবেন এই এয়ারপোর্ট থেকে, আপনি এই হোটেলে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়াটা লাগে, কস্টিং যেটা লাগে, সেটা আপনি ফকটে করে এখান থেকে দুবাই থেকে নিয়ে যাবেন, সেটি হলে আপনার খরচটা সেফ হবে, ঠিক আছে? আর যদি পারেন কার্ড রাখবেন দুবাইতে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে একটা ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে নেবেন, দুবাইয়ের কার্ডটা কিন্তু UAE-তে আপনাদের কার্ড থাকবে, সেটা ইন্টারন্যাশনাল কার্ড, সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। আমি মানি এক্সচেঞ্জ করার পরে আমার তারপর দরকার হবে আমার একটা সিম কার্ড, লোকাল সিম কার্ড, ঠিক আছে? লোকাল আপনার এয়ারপোর্টের ভেতরেই পাবেন সিম কার্ড, এখানে অনেকগুলো সিম কার্ডের বুথ আছে, আপনি কিন্তু এখানে কথাবার্তা বলে একটু ভালো করে কয়েকটা বুথ দেখবেন। কিন্তু আমি যখন প্রথম একটা বুথে গেলাম তখন আমাকে সিমের রেট বলেছে 3,000 রুবল, ঠিক আছে? আমি একটু খোঁজাখুঁজি করে যখন আমি দেখলাম আমি 1,000 রুবল দিয়ে আমি সিম নিয়ে ফেললাম, ঠিক আছে? মাত্র 1,000 রুবল দিয়ে আনলিমিটেড ইন্টারনেট পেয়ে গেলাম 1,000 রুবল, ঠিক আছে? 1,000 রুবল সমান দিরহামে কত আসে আপনার কনভার্ট করে নেন। দেন আমি সিম নিয়ে সিম পেয়ে গেলাম, ইন্টারনেট কানেকশন পেয়ে গেলাম, এবার সবার সাথে আমি কমিউনিকেশন করতে পারলাম। দেন আমি সেখান থেকে একটা জিনিস, মেইন যে প্রবলেমটা আপনি এখানে ফেস করবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব যেটা আপনাকে খুব বেশি ফেরা দিবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। রাশিয়ানরা সাধারণত আপনি রাশিয়া ABCD পর্যন্ত বুঝে না, ইংলিশের ABCD বুঝে না, 1, 2, 3 এগুলোও বুঝে না ভালো করে, ঠিক আছে? 95% মানুষ এই জিনিসটা বেসিক ইংলিশটাও বুঝে না, ঠিক আছে? আপনি একটা জিনিস মনে করেন একটা সিমের প্রাইস জিজ্ঞেস করলেন আপনাকে, তারা সেটা যে 1,000 বলবে সেটাও বলতে পারবে না ভালো করে, ঠিক আছে? এয়ারফুডের ভেতরে কিছুটা হলে বুঝলেও এয়ারফুডের বার হলেই আপনি সেই ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাতে পড়বেন, ঠিক আছে? আমি যখন সিম নিয়ে আমি দেন বের হলাম আমি আমার হোটেলে যাওয়ার জন্য, আমি কাউকে বুঝাতে পারছি না আমি যে এই হোটেলটাতে আমি যাব, আমি গুডমুট হোস্টেল ছিল আমার হোটেলটা, সো আমি যে হোটেলে যাব সেটার দূরত্ব কতটুকু, সেখানে কোন গাড়িটা যাবে, সেটা কীভাবে আমি যে বাসটা যাচ্ছে সেটা সেখানে যাবে কি না সেখানে পর্যন্ত, আমি সেই জিনিসটা ওদেরকে বোঝাতে পারলাম না। শেষে আমি কী করলাম, আমি একটা সফটওয়্যার ডাউনলোড করলাম, ঠিক আছে? এই জিনিসটা আপনারা আগে থেকেই করে নেবেন, তাহলে আমার মতো আপনাদের কষ্ট হবে না। আমি একটা সফটওয়্যার ডাউনলোড করলাম, সফটওয়্যারটা ট্রান্সলেশন সফটওয়্যার, সেখানে আমি তারপর ইংলিশে বললাম, সেটি সফটওয়্যারটা কনভার্ট করে আমাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে দিল। যখন সেটি আমি ওদেরকে শোনালাম রাশিয়ান ল্যাঙ্গুয়েজে, তখন তারা আমাকে আমার লোকেশনটা দেখিয়ে দিতে পারল। আমি সেখান থেকে 100 রুবল দিয়ে আমি চলে গেলাম মেট্রো স্টেশনে, সেখানে মেট্রো স্টেশন থেকে আমি এক্সপ্রেস ট্রেন আছে আপনারা দেখবেন এরু এক্সপ্রেস, অথবা আপনারা করতে পারেন এয়ারপোর্টের ভিতরে এরু এক্সপ্রেস রয়েছে, সেটি আমি পরে খেয়াল করলাম। এয়ারপোর্টের ভেতর থেকে আপনি যেতে হবে, আপনাকে বাইর হতে হবে না, এয়ারপোর্টের ভেতরে আপনি এরু এক্সপ্রেস বুথ দেখতে পাবেন। এরু এক্সপ্রেস, এক্সপ্রেস ট্রেন যেটাকে বলে, এটা সরাসরি আপনাকে মেন সিটিতে নিয়ে যাবে, ঠিক আছে? ওই এয়ারপোর্ট থেকে তো এক্সপ্রেস ট্রেনে আপনাকে 700 রুবল নিবে, 700 রুবল দিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার মেন সিটিতে, সেখান থেকে আপনি ট্যাক্সি নিয়ে আপনি আপনার হোটেলের দূরত্বে চলে যেতে পারবেন। সবচেয়ে বেটার হবে আপনার হোটেলের লোকেশনটা, আপনার হোটেলের লোকেশন গুগল ম্যাপসটা আগে থেকে নিয়ে নেবেন হোটেল থেকে, ঠিক আছে? তাহলে আপনি ট্যাক্সিতে উঠলে তাদেরকে ম্যাপস দিয়ে দিলে ম্যাপস অনুযায়ী তারা আপনাকে হোটেলে নিয়ে যাবে। কোনো রকমে সফটওয়্যার দিয়ে ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে করে ইংলিশে বলি, সফটওয়্যারে রাশিয়ান শুনিয়ে দেয়, এভাবে আমি ট্যাক্সিকেও আমি এভাবে আমার হোটেলের যখন ম্যাপসটা দিই উড়ি সরাসরি আমাকে হোটেলের সামনে নিয়ে আসে 700 রুবল দিয়ে, ঠিক আছে? 700 রুবল দিয়ে আমি চলে আসলাম হোটেলে সরাসরি, হোটেল থেকে আমি একটু রেস্ট টেস্ট নিয়ে পরের দিন আমি বের হলাম রেড স্কোয়ারের উদ্দেশ্যে। আপনারা আমার ভিডিওতে দেখবেন রেড স্কোয়ার আপনারা যেতে পারেন, এখানে অনেকগুলো লোকেশন রয়েছে, অনেকগুলো প্লেস রয়েছে মস্কো সিটিতে, খুব সুন্দর, আপনারা ইউরোপের ফিলটা আপনি এই মস্কো সিটিতে পাবেন, ঠিক আছে? শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ছাড়া, সুতরাং আপনি এখানে একজন ল্যাঙ্গুয়েজ কনভার্টার নিয়ে যাবেন, যদি পারেন একজন লোকাল ট্যুর গাইড আপনাদের যদি দরকার হয় আমরা ম্যানেজ করে দেব, লোকাল ট্যুর গাইড কিছুটা খরচ করলে আপনি লোকাল একজন পেয়ে যাবেন যে আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে সব সময়, ঠিক আছে? আর খাবার দাবারের বিষয়টা একটু কেয়ার রাখবেন, আপনারা এখানে কিন্তু খাবার দাবারেরও কষ্ট পাবেন, কারণ এখানে বাঙালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই বললেই চলে। আপনাকে আমি ফার্স্ট দিন ছিলাম,
আমি ফার্স্ট দিন কিন্তু শুধু আমি ব্রেড, ফ্রুটস এগুলো কিয়ে আমি কিন্তু ছিলাম। শর্মা বার্গার এগুলো পাবেন, কিন্তু রাইস একদম বলতে গেলে না পাবেনই না আপনি, ঠিক আছে? আর ওদের খাবার যেগুলো আছে লোকাল খাবারগুলো এগুলো আসলে আমাদের পক্ষে খাওয়া খুব কঠিন হয়ে যায়। আর সব খাবার, তাদের সব খাবার আসলে খেতে একটু হিসাব করে খাবেন, কেননা বেশিরভাগ আমরা যেহেতু মুসলিম আমাদেরকে হালাল প্রোডাক্ট, হালাল খাবার খেতে হয়। সেক্ষেত্রে আপনারা একটু মানে কেয়ার রাখবেন, আপনার যে প্রোডাক্টটি আপনি যেই খাবারটি আপনি খাচ্ছেন সেটি হালাল কি না, কারণ এখানে ওরা বেশিরভাগ এটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানে হালাল প্রোডাক্ট পাওয়াটা আসলে অনেক কঠিন। সেই জন্য আপনারা কেয়ার রাখবেন এই জিনিসটা। আপনারা জানেন আমার সেখানে 10 দিন থাকার প্ল্যান ছিল, কিন্তু কিছু ইমার্জেন্সি কাজের কারণে আমি 5 দিন থেকে আমি দুবাইতে ব্যাক করি। আপনারা ব্যাক করার সময় আপনাকে অবশ্যই একটা কোভিড টেস্ট করাইতে হবে। কোভিড টেস্ট করার জন্য সেখানে কিন্তু শুধুমাত্র আপনাকে এয়ারপোর্টে কোভিড টেস্টটা করতে হবে। এয়ারপোর্টে কোভিড টেস্ট করার জন্য একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে আপনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে আগে থেকে বুক করে রাখতে হবে, ঠিক আছে? যেদিন ফ্লাইট সেদিন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে চলে যাবেন, কারণ আপনাকে এয়ারপোর্টে কোভিড টেস্ট করাইতে হবে, ঠিক আছে? আমি 6 থেকে 7 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাই। এয়ারপোর্টে সেখানে কোভিড টেস্ট বুথ রয়েছে, সেখানে আমি স্যাম্পল দিলাম। স্যাম্পল দেওয়ার পরে 2 ঘন্টা পর আমি রিপোর্ট ফেলাম। 2 ঘন্টা পর আমাকে রিপোর্টের প্রিন্ট কপি, আপনার কেয়ার রাখবেন, আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। মেসেজ আসার সাথে সাথে আপনি চলে যাবেন বুথে যেখানে স্যাম্পল দিয়েছিলেন, সেখানে আপনাকে একটা প্রিন্ট কপি দিবে আপনার কোভিড টেস্টার, ঠিক আছে? সেই প্রিন্ট কপিগুলো নিয়ে আমি দেন সবগুলো ঠিকঠাকভাবে ইনশাল্লাহ আপনাদের দুবাই আমি 11 জুলাই দুবাইতে ব্যাক করি। রাশিয়া আসলে একটা খুব সুন্দর একটা দেশ। আপনারা যারা রাশিয়া আসতে চাচ্ছেন, রাশিয়া ভিসা যদি আপনার পাসপোর্টে লাগে ইউরোপে যাওয়ার জন্য, ইউরোপের ভিসা পেতে বা শেনজেনের ভিসা পেতে আপনাদের জন্য খুব উপকার হবে, পরবর্তীতে খুব কাজ দিবে এটা। রাশিয়া যদি ভ্রমণ করতে চান আমাদের প্যাকেজ রয়েছে, আমরা রাশিয়া ভ্রমণের টোটাল আপনাকে প্রসেসিং করে দেবো ইনশাআল্লাহ। আর আমরা বর্তমানে মাল্টা ওয়ার্ক পারমিটে কাজ করতেছি, 100% আপনার মাল্টা ওয়ার্ক পারমিট হবে, ভিসা হলে টাকা, এই ভিত্তিতে আমরা কাজ করতেছি। আপনাদের যাদের মাল্টা ওয়ার্ক পারমিট লাগবে এবং রাশিয়া, জর্জিয়া, তুর্কি, আর্মেনিয়া এগুলো যেতে চাচ্ছেন আপনারা, আমরা আমাদের দুবাই অফিসে আসতে পারেন ইনশাল্লাহ। আমরা সকল প্রসেসিং আপনাকে সুন্দরভাবে গুছিয়ে আমরা আপনাকে করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। রাশিয়া সম্পর্কে আরও নতুন নতুন ব্লগ আমি আপডেট করবো, আমার আরও অনেক ভিডিও রয়েছে। আমি আসলে বেশি ঘোরাঘুরি করি না, কেন ল্যাঙ্গুয়েজের কারণে আসলে আমি আপনারা জানেন আমি একা ছিলাম, একা আসলে বেশি বর্ণ করলাম, বেশিরভাগ সময় আমি হোটেলে কাটিয়েছিলাম। হোটেলে আমার আসলে বিজনেস রয়েছে দুবাইতে, আপনারা জানেন আমার সেই বিজনেসগুলোও আমার মেনটেন করতে হয়েছে। আমি রুমে বসে আমি কী করলাম, আমি অনলাইনের মাধ্যমে আমি কাজ করলাম, আপনাদেরকেও সাপোর্ট দিতে হয়েছে। হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে অনেক কিছু জানতে চান প্রায় প্রতিনিয়তই, আপনাদেরকেও সাপোর্টে কিন্তু আমি সেখান থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়েছিলাম, ঠিক আছে? আর মস্কোতে আসলে অবশ্যই অবশ্যই রেড স্কোয়ার সবাই আসবেন, ঘুরবেন। রেড স্কোয়ার দেখার মতো একটা জায়গা, আপনার ইউরোপের যে ফিল্ডটা আছে সব সম্পূর্ণ ফিল্ডটা আপনি এই রেড স্কোয়ারে পাবেন। আর আপনারা যারা বরফের যে ফিল্ডটা আছে সেটা ইউরোপে আপনারা দেখেন বিভিন্ন সময় কানাডাতে আপনারা বরফের সবসময় বরফে আচ্ছাদিত থাকে, রাস্তাঘাট চারদিকে বরফ পড়ে থাকে, এই ফিল্ডটা যদি আপনারা নিতে চান শীতকালে আসবেন। মস্কো শহরে সবসময় শীতকালে বরফ থাকে, সবসময় বরফ দেখবেন, কিন্তু সেটা আপনি উপভোগ করতে পারবেন না, আপনি রুম থেকে হোটেল থেকে বের হতেই কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সবসময় আপনার হোটেলে, আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের আমি আগের ছবিগুলো দেখলাম যে প্রায় সময় আমরা হোটেলের সামনেই সবসময় দরজা পর্যন্ত লক হয়ে থাকে বরফের কারণে, ঠিক আছে? এই রেড স্কোয়ার যেটা দেখতেছেন এখন বর্তমানে সেই এরিয়াটি পুরোটাই বরফে ঢাকা থাকে সবসময় এই শীতকালের মধ্যে। শীতকালে আপনি এখানে, আমি এখন যেভাবে হেঁটে হেঁটে ছবি তুলতেছি, যেভাবে হেঁটে হেঁটে ভিডিও করতেছি, তখন কিন্তু এগুলো সবগুলো বরফে ঢাকা থাকবে, এতটুকু আপনি দৃষ্টিনন্দন হবে না, আপনি এত দূর থেকে ছবি তুলতে পারবেন না, কারণ সবসময় চারদিকে বরফে তখন আচ্ছাদিত থাকবে, ঠিক আছে? সুতরাং সামারে যেতে পারেন আপনার সবগুলো ফিল নেওয়ার জন্য, এই টাইমটাই হচ্ছে পারফেক্ট সময়, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। এই আপনার টেম্পারেচার ছিল প্রায় 24 ডিগ্রি, রাতের মধ্যে 19 ডিগ্রি হয়ে যেত টেম্পারেচার।